কথা তুই বিশ্বাস করছিস না তো? দেখবি আমি ঠিক। দেখ দিদি, সব দিক থেকে তো চেষ্টা করা হচ্ছে। সব দিক থেকে চেষ্টা করে লাভটা কি হবে যদি ঘরের শত্রু বিভীষণ হয়? তুই কিছু করতে পারবি, কিচ্ছু করতে পারবি না। তুমি থামবে? আজ দুদিন ধরে এক কথা গানগান করে যাচ্ছ তুমি। নিজের ছেলের সঙ্গে এরকম লোমারি করবো আমি? হ্যাঁ তুমি করতে পারো, আগে হলে পারতে না, এখন তুমি পারো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো তুমি? দিদি থামবি? কেন থামবো আমি? আমি চুপ করবো না। এতদিন আমি ওকে কিছু বলিনি, মুখ বুঝে পড়ে আছি সংসারে, আজ আমি তো চুপ করবো না, কিছুতেই চুপ করবো না। আছো কোথায় চুপ করে? চুপ করে আছো কোথায়? যা খুশি তাই বলে যাচ্ছ, আমার মুখের ভেতর তো বুঝতে পারছো তুমি? হ্যাঁ পাচ্ছি, আনন্দে টকবক করছে তো মুখটা। কবি চুপ না, কেন চুপ করবো? আপনি চুপ করুন না, মাথা ঘামলে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না, আমি বলে দিলাম। ওকে বলে দে, গৌরবকে যদি না পাওয়া যায় আমাকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। থাকুক তো যাবে বাবু ওই মানবিকাকে নিয়ে। খুব তো বড় বড় কথা বলছো মোহনদা, তোমার অত যদি ওঠা বসা, ভবেশদা তো বললোই, শ্যামলেন্দু দা তোমায় চিনতেই পারেনি। আরে আমি তো ভাড়া করা লোক মিন্টু, শ্যামলেন্দু দাতে ভাড়া করা লোক অনেক আছে, আমাকে আলাদা করে চেনার কোনো কারণ নেই। তাহলে শ্যামলেন্দুর কি হবে? ওর মরণ তো আমার হাতে হতেই হবে, কোনো সালা রুখতে পারবে না। এখনই অত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এখনই এখনই কি বলছো তুমি জানো মোহন? আমার হাতে ক্ষমতা থাকলে আমি এখনই কি ওর লাশটা নামিয়ে দিয়ে আসতাম। তাতে কারোর কোনো লাভ হবে না। শ্যামলেন্দু অসম্ভব টাকার লোভী, ওকে ধনে প্রাণে মারো। কি করলে আমার সাত পূর্ণ হবে মোহন? আমার মনে হয় রিয়াই এখানে তরুপের দাস। সুদর্শন আছে? সুদর্শন? সুদর্শন বলে তো এখানে কেউ থাকে না। কে? আসুন স্যার। আসলে এখন শালি আমার সুদর্শন নামটা জানে না এখানে। আচ্ছা আচ্ছা, ইয়ে বলছি যে ভালো কথা, বৌমা কত? আমি জানি তোমার মনের মধ্যে কি ঝড় চলছে, কিন্তু মা আমরা তো সব রকম চেষ্টা চালাচ্ছি, তুমি প্লিজ একটু ধৈর্য ধরো। আমার ছেলে যদি সত্যি হারিয়ে যেত, আমি ধৈর্য ধরতাম যে আপনাদের চেষ্টাকে আমি ফিরে পাবো, কিন্তু এটা তো নাটক, সাজানো ব্যাপার। আহ দিদি তুই চুপ করবি? আপনি বিশ্বাস করলেন না তো? আপনি বলুন, যে মানুষটা দিনের পর দিন অনায়াসে নিজের ছেলে বউকে ছেড়ে অন্য কোথাও পড়ে থাকতে পারে, তার কাছে আর কি অসম্ভব হতে পারে? না মা, এ কথা ঠিক নয়। রসুন যা পড়েছে নিজের জন্য করেনি, সংসারের জন্য করেছে। মানছি, কিন্তু করতে করতে ও নিজের যেটা মনে করেছে সেটা করেছে। আজকে সে খুন করতে গেলেও তার পক্ষে সেটা অসম্ভব নয়। না না, এই কথা ঠিক নয়। এই কথাটাই ঠিক। আমার ছেলে বড় হচ্ছে, আমি জানতাম এই পরিবেশ ও ভালো মানুষ হয়ে উঠতে পারবে না, তাই বলেছিলাম ওকে হোস্টেলে দেবো। ওই বাবার আপত্তি ছিল হোস্টেলে দেওয়া নিয়ে, আমি ওকে বলেছিলাম তোমার আপত্তি ধোপে টিকবে না। শুরু হয়ে গেল স্ক্রিপ্ট লেখা, নাটক, ছেলে হারানোর নাটক না? শোনো একটা কথা শোনো, যদি সত্যি সুদর্শন নাটক করেই থাকে তাহলে সত্যটা ফাঁস হওয়া উচিত। হ্যাঁ কেন বলি, আমি লালবাজারে ওই মেসেজ করে একদম টপ অফিসিয়ালদের সাথে কথা বলেছি, কেমন একটা ব্যবস্থা হবেই। তুমি প্লিজ ধৈর্য হারিয়ে না। আপনি চুপ করে আছেন কেন? আপনি ওনাকে বলুন যে আমরা কি করছি। আমি যা করছি সবই তো নাটক। তুমি কি রিয়াকে চেনো নাকি? রিয়াকে চেনাটা কোনো শক্ত ব্যাপার না। রিয়া কি জানে? কতটুকু জানে?
সবটাই। ভবেশ দা, এর জন্যই রিয়ার পক্ষে সম্ভব হয়েছিল প্রীতিকে উদ্ধার করা। করেক্ট, কিন্তু আমি তো ভাবতেই পারছি না। ভাবতে হবে, সত্যি কতদিন চলে রাখা যায়। তার মানে আমার প্রথম কাজ হলো রিয়াকে উদ্ধার করা। আমার যে ইনফরমেশন দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। চল মোহন, তোমাকে আমার একটা শেষ অনুরোধ আছে, লাগবে বলো। তুমি যদি রিয়ার খবর পাও তাহলে প্রথম সেই খবরটা তুমি আমাকে জানো। নিশ্চয়ই। খুঁজতে চাও তাহলে রিয়াকে খুঁজে পারবো। মিন্টু, রিয়াকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। ভাষা ভাষা নয়, আমার চোখের সামনে পরিষ্কার একটা ছবি চাই। তারপরে জীবনের বাকি দিনগুলো জেলের পিছনে কাটাতে আমার কোনো অসুবিধা হবে না। না না সুদর্শন, এটা তো মানবিমানের সময় নয়। তোমাকেই তো প্রমাণ করতে হবে যে নাদিয়া যে কথাটা বলছে সেটা ভুল। যত ভাবে চেষ্টা করা যায় সব করেছি, সব করেছি, আমি পারিনি, আমি পারিনি, কিচ্ছু পারিনি। বাড়িতে কি অবস্থা? কেউ কিচ্ছু বলতে পারছে না। প্লিজ প্লিজ কিছু একটা করো না। প্রথম কথা হচ্ছে যে খিদে পাকছে না পাক, প্রত্যেককে খেতে হবে। তার কারণ আমাদের সামনে এখন অনেকগুলো কাজ। এই গৌরবের জন্য আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে, তার জন্য তো আমাদের প্রস্তুত থাকতে হবে নাকি? আমি জানি মা তোমার মনের মধ্যে কি হচ্ছে কি সর বলছে, কিন্তু চলবে না। আচ্ছা একটা সময় নাদিয়া, তুমি তো তোমার ছেলের জন্য একা লড়াই করেছো, আর তোমার সে লড়াই করার মানসিকতাটা হারিয়ে দিলে চলবে কি করে? আমরা সবাই তো আছি। হ্যাঁ আমরা আছি নাকি? হ্যাঁ বলো। আমার খুব রাগ হচ্ছে জানি, বসো। না আমি চলে যাব। বসো। মোবাইল অফ ছিল কেন? মোবাইল অফ? তখন একটা পেশেন্টকে দেখছিলাম, তখন অফ করে রেখেছিলাম, তারপরে অন করতেই ভুলে গেছি। সরি দেখি। সত্যি তোমাকে নিয়ে যে আমি কি করব? সেই তো, এই বুড়ো মানুষটাকে যে কোথায় রাখবে? আই আবার নিজেকে বুড়ো বলছো কেন? আরে বুড়ো হয়েছি তো বুড়ো বলবো না? অনিরুদ্ধ হাসছো কেন? তোমার মুখে
অনিরুদ্ধ ডাক্তার খুব মিষ্টি লাগে। আসলে তোমার আমাকে কাকু বলা উচিত। বয়সে কি এসে যায়? এসে যায় দেখি, এসে যায়। আজ তুমি বুঝবে না, একদিন ঠিক বুঝতে পারবে। কোল্ড ড্রিঙ্কটা ওইখানে। মাঝে মাঝে তোমাকে আমি বুঝতে পারি না অনিরুদ্ধ। এই মনে হয় তুমি আমার কত কাছে, আবার এই মনে হয় কত দূরে। কোনটা তুমি অনিরুদ্ধ? সামনে তোমার ব্রাইট ফিউচার, তাও জানি। তোমার কাজ হচ্ছে বাইরের জগৎ, টিভি ক্যামেরা ওই হয়ে করবে, ছুটে বেড়াবে। আর আমার কাজ বন্ধ ঘরে মানুষের মন নিয়ে নাড়াচাড়া করা। কোনটা তোমার বয়স না প্রফেশন? আমি জানি সোনা, মালবিকা সব বাজে কথা বলছে, সব বাজে। তাহলে কেন এত আপসেট হচ্ছ? সোনা, একটা মেয়ে যে দিন রাত খালি বলে চলেছে আমি মালা, আমি মালা, মুখের ভেতরটা না হঠাৎ কেমন যেন করে ওঠে। আমি জানি ও ফ্রড, কিন্তু মনে হয় যে হঠাৎ হঠাৎ যদি সত্যি হয়। সাবধান দাদা, এটা কিন্তু ফাঁদ, এটা একদিন বলতে বলতে কিন্তু সত্যি হয়ে যেতে পারে। না না শুনে না, আমি আমি তো নিজে মালাকে দাহ করেছি, কিন্তু কিন্তু সেদিন হঠাৎ যখন গায়ে হাত দিল, কবে জেলে এক রাত থাকার পর সকালবেলা মালবিকে অপেক্ষা করছিল বাইরে। দাদা জানিস সোনা, হঠাৎ মনে হলো মালা। না না দাদা না, অরিন্দম সেনের সুতোর টানে নেচো না। ও মালবিকা, মালবিকা মিত্র মনোমা সিংহের বাড়িতে থাকে, অরিন্দম সেনের ভীষণ পরিচিত মালবিকা। এটা জালে কিরকম জড়িয়ে পড়ছে বুঝতে পারছিস সোনা? পারছি। আর সেই জালটা তৈরি করছে অরিন্দম সেন। সোনালি ঠিকই বলেছে। সেটাই কি স্বাভাবিক না? বলুন কি বলবেন, আমি পিউকে পড়তে বসিয়েছি। টাকার যে গোলমালটা হয়েছে সেটা মেনে নাও। যেটা আমি করিনি সেটা মানবো কি করে? জলে থেকে কুমিরের সঙ্গে লড়াইটা কিন্তু ভালো না। আসলে আমার প্রবলেমটা ওটাই যে আমি আপনাকে কিছুতেই কুমির ভাবতে পারছি না। ভাবতে খুব কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। আমার চাকরি যায় যাক, কিন্তু শুধু দেখবেন বৃদ্ধার যেন চাকরিটা না যায়। ওর চাকরিটা ভীষণ দরকার। রাখি রাখি, কি হয়েছে তোমার? কিছু না, ডেইলি রুটিন।
হয়েছে বড্ড ছোট্ট। তুমি বাকি করবে ঠিক তাই, কিন্তু রাখির এই অবস্থার জন্য ইনডাইরেক্টলি আমিই দায়ী। এমন বলবেন না স্যার, আমি কিন্তু একটু ভুল বলছি না? না স্যার, আমাদের সবার স্বার্থ দেখতে গিয়ে একজন নিরাপরাধ মানুষ হয়েও আপনি জেল খেটেছেন, এর থেকে বড় ত্যাগ শিকার আর কি হতে পারে বলুন? ত্যাগ শিকার? আপনি তো আমাকে বিপ্লবী বানিয়ে দিলেন মিসেস সেন। ভালোবাসার জন্য তো বটেই। আপনি এক কাজ করুন, আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। না না, সে কি করে হয়, আজকে দুটো ইম্পর্টেন্ট চিঠি আছে, আমাকে কুরিয়ার করতেই হবে। আচ্ছা ঠিক আছে, সেটা কি আমি করতে পারবো না? চলো আমাকে দেখিয়ে দাও কোন চিঠি কোথায় পাঠাতে হবে বলো। চলো সোনালি প্লিজ, আমার খুব খারাপ লাগবে। মিসেস সেন, আপনি আমাদের কথা না শুনলে আমাদের ইকুয়ালি খারাপ লাগবে। আপনি যাই বলুন না কেন, আমি তো নিজেকে অপরাধী ছাড়া ভাবতে পারছি না। আমি আপনার কথা মানতে পারছি না স্যার, আপনি কি অপরাধ করেছেন? একজন অসহায় মহিলাকে রোজগারের পথ দেখিয়েছেন, সেটাই আপনার অপরাধ? রাত দিন একজন বর্বর পুরুষের অত্যাচারের হাত থেকে অন্তত কিছুটা সময়ের জন্য মুক্তি দিয়েছেন, সেটাই আপনার অপরাধ? দাদা আমি রাখিকে পুরো সাপোর্ট করছি, তবে রাখি রোহিতের অফিসে চাকরি করছো বলে যে তোমার এতটা দুর্ভোগ দাদার এই কথাটাও কিন্তু সত্যি। না সত্যি নয়, অত্যাচারী পুরুষ সবসময় অত্যাচারই করে, একটা শুধু উপলক্ষ থাকতে হয়, নিজের জীবন দিয়ে